দিদি দোলনা করে দিছে বর্ষা, এই যুক্তিটা কে দিল তোমার মাথায়? তুমি ভাইকে একটু এইভাবে খেলা দেই, হ্যাঁ খুব মজা পাচ্ছে, ও দোলনা করে দিতে হবে, খুব মজা পাচ্ছে তো। কেমন আছো বর্ষায় বলো? বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা সবাই ভালো আছি। আমি কেটে দিচ্ছি, অসুবিধা নেই। তুমি কি রান্না করছো? আকাশের যা অবস্থা, কি গান হচ্ছে কই গাও দেখি একটু গাও। দোল দোল ক্যাং নানা গান হচ্ছে, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ
এখন হাত বাঁধা করতেন না তো দুলদি দিকে বাগানে অনেক ঝাড় ফুটেছিল, কিছু ঝাড় নিয়ে এসেছি মায়ের বাড়ি। আপনারা সেদিন দেখেছিলেন বর্ষার বাবা কিভাবে শোল মাছটা ধরেছিল? ঠাকুরমা তো জানে না, ঠাকুরমাকে বলো। বলছে কি শোল মাছ তাড়িয়ে হাতের মধ্যে, কারণ বর্ষাকালে তো এমনি শোল মাছ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, কারণ এমনি পাওয়া যায়। অবশেষে কিন্তু আজকে কাটা করছে শোল মাছটা। অসময়ে শোল মাছ ধরা পড়ল। রাজবাবু কত বড় মাছ একটু দেখাও, কত বড় মাছ দেখাও। রাজবাবু এই প্লাস্টিকের চুবড়ি দিচ্ছে, ওতে মাছ রাখতে হবে। ওটা না, ওটা না, মাছটা কাটছি এখন, বড় ছবি করতে হবে না, মাছ কাটাটা শুধু দেখাও, ঠিক আছে? সবার হবে তো তিন আর তিন ছয় সাত মাথার এই আছে, এটা একটা পিসের সন্দেহ আসতে। আমাদের বাড়ি এসে খুব ঝামেলা করছিল, এতক্ষণ ওই গামছার উপরে ফিরে ও দিদি মানে এক সাইডে ঘিরার গায়ে বেঁধেছে, এক সাইডে ধীরে রেখে ওকে বসিয়ে মানে দোলনার মতো করে ও ঝোলা দিচ্ছিল আর ও ঝুলছিল সেইভাবে। তাই আমি এই কাপড়টা নিয়ে দিচ্ছি ওই ওর খেলার জন্য, খুব ঝামেলা করছে, খুব ভালো খেলছে, দেখি না খুব ভালো হয়েছে হেল্লাটা। ওরে বাবা আগের কার দিনই তো, তখন তো হেল্লা টাল্লা কিছু ছিল না, এইভাবে কাপড়টা নিয়ে মানুষ করা হতো, মারা কি করবে, কয়দিকে পয়সা দেবে, কাপড় সবরে দেবে না খাওয়াবে, আগে এত অভাব ছিল মানুষ। জানো একটু সুদ দাও তাহলে পাকা তুলতে পারবে। রাজের দোলা কিন্তু এবার রেডি করে দিয়েছি, এবার রাজ কিন্তু শুয়ে পড়েছে, কি ঘুমানো হবে নাকি রাজ? ঘুম পাড়ো বাবা, কই গান গাও।
আমি একটু শুনি দেখি বিশাল খুশি পাড়া জোড়ালো গর্গিয়েলো দেশে আর দুষ্টুই করবে না ধান কাইয়েছে খাজনা দিব কিসের মাসি কিসের খুশি কিসের বৃন্দাবন মরা গেছে ফুল ফুটেছে মা বড় ধন বাহ গান গাইয়ে দিচ্ছি ঘুমা ঘুমা খুব আনন্দ পাচ্ছে বাবা দেখ ভাই এইটা দেরাগলি ও আর কোথাও কে দুষ্টু আমার তাও আছে দেখো রান্নাঘরে এসে গেলাম রান্না করতে মা আমার সবজিগুলো কেটে দিয়েছে বর্ষার বাবা মাছ কেটে দিল রান্নাটা আমি করি বাবা এসে গেছে তোমার আর এই যে গরম জল করে নিয়েছি মাছটা ধুয়ে নেবো কারণ শোল মাছে বিশাল লালা হয় ওই জন্য এবার মাছগুলো ভেজে নেব শোল মাছটা একদম পাকা শৈল পুরাতন পুরাতন মাছ ওই জায়গাটাও দিয়ে দিতে পারছে হ্যাঁ জায়গা আছে তো এবার তরকারিটা বসাবো কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা এবার কিন্তু বেগুন আর আলু দিয়ে দিচ্ছি আজকে যে পরিমানে বৃষ্টি হচ্ছে আর এই সময় ভিডিও করা হচ্ছে মানে সাউন্ডের দিকটা হয়ে যাচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষিয়ে নেবো মটর ভাজা নিয়ে এসো খাই এবার দাদুরা দিতে দিয়ে এসো তুমি না তরকারি কিন্তু ফুটে গেছে এই যে
এবার মাছগুলো দিয়ে দেবো। রান্না প্রায় শেষের পথে, এবার খাওয়া দাওয়া হবে। আপনারা তাহলে সাথে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন। এই দোলনায় দোলনায় একা একা পড়বে না তো? ও এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। সকালবেলা বাবা রে, আমি তো গ্রিলটা নিচে গেছি, এক পট জল ঢালে ও বসে আছে, এসে এরকম করে চর মারতেছি। মানে এক মিনিট ফুয়ে এদিক ওদিক যাওয়া যায় না, এত দুষ্টুমি চাল। ভাত খেতে বসে বললাম, ওটা মা এসো, তুমি গিয়ে দাদু ডাকে নিয়ে এসো, চাও চাও দেখি আজকে কি করে হো। হাত ধুলে ডাকে নিয়ে আসবা দাদু, ওর ভাত বেড়েছে। হাতই ধরেছ গিয়ে দেখো কি করে। তোমার তালা কই, তোমার তালা কই? বড় মাঠ ডাকো, বড় মাঠ ডাকো, বড় মাঠ ডাকো, বড় মা কই, বড় মা কই, বল একটু। এই বসু কোন বসু, বসু আমার ধারে বসু, যাও ঢুকে যাও, ঢুকে যাও, হাত ধোবা, হাত ধোবা, বসু চটে বসু, হাত ধুয়ে দাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত ধুয়ে দাও, হাত ধুয়ে দাও, হাত না এখন আর দাও, দুই হাত ধুয়ে দিতে হবে, কিন্তু সে ডান হাতের থেকে বাঁ হাত বেশি কাজে লাগায় এখন। হাত ধুয়ে হচ্ছে দাও, খালা কোথায় 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 বিষয়টা একটু বলো বলো কি হচ্ছে। থালা নিয়ে দিদার কাছে চলে গেছে, আজকে রাজবাবুর কাণ্ড দেখুন একটু। মৌরাল্লা মাছ দিচ্ছে দিদা, একটা নিয়ে যাচ্ছি, একবার নিয়ে যাও, ওইদিকে ওইদিকে ফিরে বসতে তো, ওইদিকে সবাই এদিক ফিরে বসতে না, মাটিতে যাবে না, একদিন জাল পাতা হয়েছিল না, যে মাছ দিয়েছিলাম ওর বাবা খাদের থেকে শোল মাছটা বের করেছে। ওই পুকুরের মানে কিনারা দিয়ে তাড়াচ্ছিলাম মাছ জালে বাঁধাবো বলে, এবার আমার পাশ দিয়ে একটা মাছ ছুটে গেছে, এবার গিয়ে আমি এবার বলছি একটু পাড়ে টাড়ে হড়ং মতো করে রয়েছে, আমি যে একটু খুঁজি দেখি এর ভিতরে মাছ টাছ আছে কিনা। এবার মাছ তো ছোটাছুটি করছে, পুরো বোঝা যাচ্ছে, এবার ওই খাদ মতো একটা অংশ ছিল সেখানে হাত দিয়ে দেখি একটা মাছ, এবার আমি দুই হাত ঢুকিয়ে দিয়েছি, দিয়ে দেখি শোল মাছ। বর্ষাকালে তো জীবনে শোল মাছ খাওয়া হয় না, ওর মৃত্যুই ছিল ওই দিন। তা কেজির গায়ে তোমরা খাওয়া দাওয়া কেমন কি করছো? ভালো লেগেছে তো, বেগুন দিয়ে রান্না করা না মাছের
মাছটাও কিন্তু হেভি টেস্ট। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এখনে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগের পর্বে।